हाय गाइस, আমি এখন চলে এসেছি পুকুরে মাছ ধরতে। আমাদের পুকুর এটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি এখন মাছ ধরব। আশা করি তোমরা ভালো আছো। আমি অনুপল, এটা আমার প্রথম ব্লগ, প্রথম বলতে পারো কি ফার্স্ট ব্লগ আমার নতুন চ্যানেল। এই পুকুর দেখো, প্রচুর মাছ আছে। জাল ফেলা হয়ে গেছে। देखते थको कत तो माछ उठते पारे। माछ नहीं, तो गाइस देखते ही बच्चों माछ पड़े नहीं। देखिए ऊपर पटाते कत तो माछ पड़े। तो देखते ही बच्चों आबार एक बार जाल फेला हुआ है। কি মাছ আছে দেখা যাবে। মাছ নেই, জাল ছেড়া। মাছ আছে, মাছ নেই। একটা মাছ, তেলাপিয়া মাছ। বিশাল বড় একটা মাছ। ব্যাগের মধ্যে রাখা হলো। জাল ফেলা হয়ে গেছে, কি মাছ পড়ে দেখা যাক। এটা আমাদের পুকুর। বড় বড় ভেটকি মাছ আছে, কাতলা আছে, রুই আছে। তো গাইস দেখতে পাচ্ছেন, গেল গেল না, যায়নি। মাছটা ধরা পড়েছে, মাত্র দুটো মাছ ধরা হয়ে গেছে। আবার একটা চাল ফেলবো, দেখি কি মাছ পড়ে। অন্য একটা পুকুরে এসেছি, পাশাপাশি পুকুর। এটা অনেক বড়, প্রায় দু বিঘের মতো জায়গা। দেখি কি মাছ পড়ে। পুকুরে ভেনামি মাছের চাষ হয়, চিংড়ি যেটা। এখন অফ টাইম, তাই পোনা মাছের চাষ হয়েছে। তো বন্ধু, এটা আমার প্রথম ব্লগ ভিডিও। অনেক অনেক মাছ পড়েছে দেখুন। বাটা মাছ, মিনিমাম 50 পিস মতো মাছ। পালিয়ে গেল কিছু, ঠিক আছে।
প্রচুর মাছ। দু পিস চিংড়ি, গলদা চিংড়ি এসেছে একটা। ভারকি হাতে উঠো, দেখো তো গাছ দেখতে পাচ্ছেন, এটা গলদা চিংড়ি। এর দাম হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে কেজি। এটা আমাদের পুকুরে চাষ হয়ে থাকে, বর্তমান আছে কম। তেলাপিয়া এটা প্রায় 500 গ্রাম ওজন হবে। তো গাইস দেখছেন দু দুটো মাছ পড়েছে, আবার মাছ খুব লাফাচ্ছে। বড় বড় কাঁটা আছে মাছে। তেলাপিয়া, তেলাপিয়া দেখতে পাচ্ছেন। আমাদের দাদারা যাচ্ছেন, এরা পুকুরে মাছ চাষ করা হয়, এরা পুকুর থেকে কাজ করে বাড়ি ফিরে যাচ্ছেন। দাদা আপনার নাম কি? আমার নাম কালীপদ। কি করেন? ইসারিতে কাজ করেন। কতদিন আছেন? 7-8 বছর। ভালো। বাড়ি কোথায়? বাড়ি আমাদের নয়াপুর। আচ্ছা নয়াপুর, ভালো কথা। এখানে থাকছেন, এখানে কিরকম লাগছে আপনার? মোটামুটি খুব ভালো আছে। ভালো লাগছে, এখানকার পরিবেশ ঠিক আছে? পরিবেশ ঠিক আছে। তাহলে আমি আপনার একটা, আমি ব্লগ চ্যানেল করছি, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি আমার পুকুরে মাছ ধরতে এসেছিলাম, তো আপনি আপনার ভিডিওটা আমি ধরো তৈরি করেছি, আমি আমার চ্যানেলে কি দিতে পারি? তাহলে একবার হাই বলে দাও। হাই হাই, থ্যাংক ইউ। তো দেখছেন একজন চাষি ভাই, দেখছেন এখানে সে কাজ করে, পুকুরে মাছের কাজ করে, এখানে চাষবাস করে আর কি। একটা ভেনামি মাছ উঠে গেছে। আগে চাষ হতো, কিছু মাছ ছিল এখানে, পুরনো মাছ, অনেক বড় হয়ে গেছে, প্রায় 100 গ্রাম হয়ে গেছে। না এটা ছোট, এটাই 25-30 গ্রাম হবে। একটা গলদা চিংড়ি আছে, ওটা 100 গ্রামের মতো হবে। 100 গ্রাম একটা চিংড়ির দাম মিনিমাম 50 থেকে 60 টাকা। দু পিস ভেনামি আর একটা গলদা, বড় একটা তেলাপিয়া, খেতে খুব সুস্বাদু। তো গাইস দেখতেই পাচ্ছ এত বড় পুকুর, ওইদিকে বাঁশের জঙ্গল, বিশাল বড় জঙ্গল। ঠিক আছে, লাস্ট জাল ফেলা হচ্ছে। খুব সুন্দর জাল পড়েছে, কিন্তু কত মাছ পড়বে সেটা পরে বলা যাবে, দেখলে বোঝা যাবে। তো দেখতেই পাচ্ছেন জালে কিছু মাছই দেখা যাচ্ছে না, আছে
শুধু তেলাপিয়া মাছটাই বেশি পড়ছে, অন্য কিছু দেখা যাচ্ছে না। একটাও ভেটকি মাছ উঠেনি, মাত্র এক পিস। গুছিয়ে নেওয়া হলো, তো গাইস আমাদের ব্লগ শেষ করা হলো। তো আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে, ভিডিওটিকে উপভোগ করবে, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিওটি প্রথম আপনার মোবাইলে চলে আসে। দেখতেই পাচ্ছেন এদিকে একটা পুকুর আছে, এটা অন্য লোকের, এটা হচ্ছে আমাদের।